লাখ রোহিঙ্গা ফেরতের ইচ্ছা বাংলাদেশের, তালিকা তৈরির উদ্যোগ, প্রত্যাবাসন শুরু 22 জানুয়ারি। ঝিনাইদহের কুরচাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন খুন। এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিরক্ষরতার বিরুদ্ধে শিক্ষক এরফানের একক সংগ্রাম, শেষ বয়সী নিরক্ষরতার অভিশাপ মুক্ত হচ্ছেন অনেকে। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনেস জুই। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ থেকে প্রথম দফায় ফেরত পাঠাতে 1 লাখ রোহিঙ্গার তালিকা তৈরি হচ্ছে। কক্সবাজারে গিয়ে এ তথ্য জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে মিয়ানমারের গণমাধ্যমের খবর, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে 22 জানুয়ারি থেকেই। প্রথম দফায় 400 হিন্দু পরিবারকে নেবার কথা জানায় দেশটি। বিস্তারিত মুজাহিদ হাসানের রিপোর্টে। 25 আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে 6.5 লাখেরও বেশি রোহিঙ্গা। এদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ফেরত প্রক্রিয়ার অংশ হিসেবে রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারে পাঠানো হবে। 1 লাখ লোকের রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারের কাছে চলে যাবে। পরবর্তী ওয়ার্কিং গ্রুপ মিটিং যেটা মিয়ানমারে হবে, সেখানে সিদ্ধান্ত হবে প্রত্যাবাসন প্রক্রিয়া কিভাবে শুরু হবে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ অব্যাহত আছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক 15 জানুয়ারির মধ্যে হবে আমরা আশা করছি। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা হয়েছে, সবাই যেভাবে চেপে ধরেছেন, ঘিরে ধরেছেন বিষয়টাকে কেন্দ্র করে, সেখানে এখান থেকে বের হয়ে যাওয়া সহজ কাজ নয়। এদিকে মিয়ানমারের সংবাদ মাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা তাদের প্রতিবেদনে জানিয়েছে, 22 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রথম দফায় 450 হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে। মিয়ানমারের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সাম্প্রতিক আলোচনায় এমনটি জানান দেশটির সমাজ কল্যাণ, ত্রাণ ও প্রত্যাবাসন মন্ত্রী ডক্টর উইন মিয়াত আয়ে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। মুজাহিদ আহসান, আরটিভি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়াম নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি এও বলেন, জনগণকে বিভ্রান্ত করে অপরাধ আড়াল করতে পারবেন না খালেদা জিয়া। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই নানান সময় নানান বিভ্রান্তিকর কথা বলে জনগণকে আগে থেকে বিভ্রান্ত করতে চায়। আমাদের দেশে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবেই বিচার কাজ চলছে, এই বিচার রায়কে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। টাঙ্গাইল জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের এ বিরোধের এক পর্যায়ে হামলা ও ভাঙচুর চালায় পদবঞ্চিতরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহের কুরচাঁদপুরের কাশীপুর এলাকায় স্থানীয় মসজিদের ইমাম রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফজরের নামাজ পড়ে বের হওয়ার পরপরই তাকে হত্যা করা হয়। কুরচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে, তবে খুনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আমতলা বাজারের কাছ থেকে লাশ উদ্ধার করা হয়, পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল মান্নান নামের এক যুবকের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রী একান্ত সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সংসদ সদস্য রেবিকা মমিন, কথাসাহিত্যিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। ব্যক্তিগতভাবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে নিরক্ষরমুক্ত করতে কাজ করছেন স্কুল শিক্ষক এরফান আলী। গ্রামে বিশেষ শিক্ষা কেন্দ্র খুলে শুরু করেছেন বয়স্ক নারী পুরুষকে অক্ষর জ্ঞান দানের কাজ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় শিক্ষা বিভাগ। ঠাকুরগাঁওয়ের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষা হরিপুর উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। এলাকার বয়স্কদের বেশিরভাগ অক্ষর জ্ঞানহীন। এসব নারী পুরুষকে অক্ষর জ্ঞান দিতে বিভিন্ন গ্রামে শিক্ষাকেন্দ্র চালু করেছেন উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী। বিকেলে নারী আর সন্ধ্যায় পুরুষদের পড়াশোনা করান তিনি। এরই মধ্যে 12টি শিক্ষাকেন্দ্র চালু করেছেন তিনি। বেশ সাড়াও পাচ্ছেন নারী পুরুষদের কাছ থেকে। লেখাপড়া জানি না দে, টিপ দিব কিভাবে, লজ্জা করে, সেই জানে না। ওনাদের নাম ঠিকানা এবং সরাসরিয়া রসই দীর্ঘ ক খ এগুলো পড়ায়। সবাই মিলিতভাবে একসাথে নিরক্ষর মুক্ত করার জন্য একমত হয়েছে। আগামী 1 বছরের মধ্যে গোটা উপজেলাকে নিরক্ষর মুক্ত করার কথা জানান ইরফান আলী। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার তাগিদে আমি আমার উপজেলাকে সর্বপ্রথম নিরক্ষরমুক্ত করব। শিক্ষার আলো ছড়াতে এটি বেশ ভালো উদ্যোগ বলে মনে করছেন শিক্ষা কর্মকর্তা। মানুষকে শিক্ষা আলোয় আলোকিত করার যে একটি মহতী উদ্যোগ সে নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। নিরক্ষরমুক্ত জাতি গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান ইরফান মাস্টার সহ সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, আরটিভি। কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। সকালে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলী হোসেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথম দফায় 1 লাখ রোহিঙ্গা ফেরতের ইচ্ছা বাংলাদেশের, তালিকা তৈরির উদ্যোগ, প্রত্যাবাসন শুরু 22 জানুয়ারি। ঝিনাইদহের কোটচাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন খুন। এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিরক্ষরতার বিরুদ্ধে শিক্ষক এরফানের একক সংগ্রাম, শেষ বয়সে নিরক্ষরতার অভিশাপ মুক্ত হচ্ছেন অনেকে। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।